মাননীয় স্পিকার, দেশে কোনো আলেম বা ধর্ম প্রচারক কারাগারে নাই। যারা কারাগারে আছেন কেউ আলেম নন, তারা সবাই খুনি, নারী ধর্ষণকারী, সন্ত্রাসী, জঙ্গি। সম্প্রতি বিএনপি জামাত 10 দফা 27 দফা দিচ্ছে, দফার পর দফা দিচ্ছে। ওদের এসব দফার প্রতিটি লাইনের মাঝে লুকিয়ে আছে গভীর ষড়যন্ত্র ও চক্রান্ত। ওদের দফার মধ্যে কি আছে মাননীয় স্পিকার? ওদের দফার মধ্যে আছে 27 ও 10 দফায় অস্বাভাবিক সরকার আনার প্রস্তাব, যথাসময়ে নির্বাচন বন্ধ করার প্রস্তাব, 71-75-এর খুনি রাজাকার জঙ্গি জামাতের পক্ষ অবলম্বন করার প্রস্তাব, রাজনীতি সমাজনীতিতে এই খুনিদের হালাল করার প্রস্তাব, সংবিধানের 4 নীতি কবর দেওয়ার প্রস্তাব, 72-এর সংবিধান ধ্বংস করার প্রস্তাব। 10 দফা 27 দফাতে কি আছে মাননীয় স্পিকার? সাজাপ্রাপ্ত দুর্নীতিবাদ, যুদ্ধ অপরাধী, জঙ্গি, খুনিদের, সন্ত্রাসীদের মুক্ত করার প্রস্তাব, রাজাকার জামাত নিয়ে সরকার গঠনের প্রস্তাব, সুপ্রিম কোর্ট সহ আদালত না মানার প্রস্তাব, সংবিধানের 15, 16, 17 সংশোধনী যা শেখ হাসিনার নেতৃত্বেই সংসদ পাশ করেছে তাকে বিতর্কিত বলে কার্যত 7ই মার্চের ভাষণ, স্বাধীনতার ঘোষণাপত্র, জাতির পিতা, 4 নীতি, স্বাধীনতার ঘোষণা, বিধানসমূহ বাতিল করার প্রস্তাব এবং বিএনপি জামাতের আমলে সংগঠিত বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, গুম, খুন, বিদেশের টাকা পাচার, লুটপাট হালাল করার প্রস্তাব। মাননীয় স্পিকার, 10 ও 27 দফাতের মধ্যে দালিলিকভাবে বিএনপি এই অপকর্ম করেছে। চিহ্নিত যুদ্ধ অপরাধী, জঙ্গি, সন্ত্রাসী, 71-75-এর খুনি, 21শে অগস্টের খুনি, তাহের ও সৈনিক হত্যাকারীদের খুনি, অপরাধগুলো হালাল করা এবং তাদের সঙ্গে অংশীদারিত্ব ঘোষণা করল, পক্ষ অবলম্বন করল বিএনপি এই দফা দিয়ে। এই প্রস্তাব কার্যত দেশবিরোধী, খুনি রাজনৈতিক শয়তানদের সঙ্গে এক থালায় ভাত খাওয়ার জঘন্য প্রস্তাব। মাননীয় স্পিকার, দেশে কোনো আলেম বা ধর্ম প্রচারক কারাগারে নাই। যারা কারাগারে আছেন কেউ আলেম নন, তারা সবাই খুনি, নারী ধর্ষণকারী, সন্ত্রাসী, জঙ্গি। রাষ্ট্র মেরামতের নামে রাষ্ট্রের গায়ে জঙ্গি জামাত রাজাকার খুনিদের প্লাস্টার লেপার ফর্মুলা হচ্ছে 10 দফা ও 27 দফা। জিয়ার বাংলাদেশি জাতীয়তাবাদ হচ্ছে বাঙালি জাতীয়তাবাদকে অস্বীকার করার প্রস্তাব। বাংলাদেশে বসবাসরত আর সব ক্ষুদ্র নৃগোষ্ঠীর জাতিসত্তাকে অস্বীকার করার প্রস্তাব এবং রিকনসিলেশনের নামে, রেনবো নেশন গড়ার নামে 71-75-21শে অগস্টের তাহের ও সৈনিক হত্যাকারীদের সঙ্গে সমঝোতার প্রস্তাব হচ্ছে 10 দফা এবং 27 দফা। মাননীয় স্পিকার, আর তত্ত্বাবধায়ক সরকারের প্রস্তাব হচ্ছে দেশকে সংবিধানের বাইরে ঠেলে দেওয়ার প্রস্তাব, জঙ্গি সরকার কায়েমের প্রস্তাব, যুদ্ধ অপরাধ, জঙ্গিবাদের যে দুর্নীতির বিচার হচ্ছে সেই বিচার বন্ধ করার প্রস্তাব, সাজাপ্রাপ্তদের মুক্ত করার প্রস্তাব। সুতরাং 10 দফা 27 দফা, সংবিধান সংস্কার কমিশন, রেনবো নেশন, রিকনসিলেশন, এর মধ্য দিয়ে সুকৌশলে আজকে আন্দোলনের আড়ালে কার্যত বাংলাদেশে 71-এর মীমাংসিত বিষয়গুলোকে আবার অমীমাংসিত করার এক জঘন্য দলিল হচ্ছে 10 দফা এবং 27 দফা। মাননীয় স্পিকার, নির্বাচন কমিশন আগামী জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করেছে, যথাসময়ে নির্বাচন অনুষ্ঠান করা দরকার। নির্বাচন বন্ধ বা বানচাল করার সকল ষড়যন্ত্র আমাদের অবশ্যই রুখতে হবে। সরকারের মেয়াদ শেষ বছর, এবছরে বিএনপি জামাত ষড়যন্ত্রের রাজনীতি, দেশবিরোধী রাজনীতি মোকাবেলার পাশাপাশি অর্থনৈতিক ক্ষেত্রে, সামাজিক ক্ষেত্রেও সরকারকে গুরুত্বপূর্ণ কিছু চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে, কিছু ঝুলে থাকা সমস্যার ফয়সালাও করতে হবে।